চারটা জিনিসের মধ্যে রহমত আছে আল্লাহর লানত নেই সারা দুনিয়া লান উত্তাপ্ত রহমত শূন্য এবং দুনিয়াতে যা আছে সব কিছু রহমত শূন্য লান কিন্তু চারটা জিনিস লান উত্ত্রাপ্ত না রহমত শূন্য না সেখানে আল্লাহর রহমত আছে কোন চারটা জিনিসের মধ্যে আল্লাহর রহমত অবদারিতভাবে আছে কোন চারটা জিনিসে আল্লাহর রহমত আছে কাদের মধ্যে আল্লাহর রহমত আছে এবং কারা মূলত লানত থেকে মুক্ত তাদের বিষয়ে আজকে কথা বলতাম বলেন কয়টা জিনিস লানত মুক্ত কয়টা জিনিস আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে আছে এই চারটা জিনিস নিয়ে কথা বলতাম বুঝেছেন বুঝেছেন একটা একটা করে শুনবেন আর মনে রাখবেন ঠিক আছে ঠিক আছে ও শুনলাম অনেক শুনলাম এবারের সিজনে কটা মনে আছে অনেক শুনলাম না আমি কতগুলো মাহফিল করেছি আমার হিসাব নেই আমি বলতে পারবো না যে আমি ঠিক এই বছরের এবারের সিজনে ঠিক কতগুলো মাহফিল করেছি অনেক মাহফিল করেছি টানা প্রায় ছয় মাস টানা ছয় মাস অনেকগুলো মাহফিল একদিন করেছি মাহফিল করেছি অনেক মাহফিল করেছি অনেক কিছু বলেছি আপনারা অনেক কিছু শুনেছেন কটা কথা মনে আছে অনেক আগ্রহ নিয়ে মাহফিলে আসলাম কথা মনে রাখলাম না আবার বাড়িতে গিয়ে যেই সে আগের মতোই চললাম লাভ নেই একটা মাহফিলের পিছনে অনেক খাটনি আছে যারা আয়োজন করে তাদের যেমন খাটনি যারা আসে তাদেরও খাটনি আজকে এমন কেমন খাটনিটি খেটেছে জানেন গাড়ি দিয়ে মাকে পাঠাইলাম দেশের বাড়িতে গাড়ি দেশের বাড়ি থেকে নরসিং এসে আমাকে নিয়ে আসতে পারবে না আসলে টাইম ধরা যাবে না গাড়িকে বললাম ভৈরব এসে তুমি থামবা আমি বাসে চলে আসছি বাসে উঠতে গেলাম বাস পাই না সিলেটের বাস পাইছি সেটা জায়গায় জায়গায় থামায় থামায় আসছে দাঁড়ায় আসতে আসতে কাহিল মানুষের ধাক্কা ধুক্কা খাইতে খাইতে পেরেছান নামলাম বৈরব এবার বৈরব দূর মিলে মুড়ে অনেক ভিড় এই ঝামেলা এড়িয়ে আসা কঠিন ড্রাইভারকে বললাম তুমি ভিতরে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে মুসলিমের মোড় হয়ে চলে আসো আমি দুর্যম থেকে হেঁটে মুসলিমের মোড়ে চলে যাই সেখানে হেঁটে গেলাম শরীরটা অনেক দুর্বল হাঁটার পথে রাস্তায় পরে যাওয়ার উপক্রম হয়েছিল কোনো রকম একটা গাড়িতে ধরে নিজের পরা যা মানে পরে যাওয়াটাকে রক্ষা করলাম এত ঝট অতিক্রম করে মূলত আমি আসছি যারা আয়োজন করেছেন এক সপ্তাহ আগে থেকে প্রচার প্রভাগান্ডা। টাকা পয়সা ম্যানেজ করা মাইক ম্যানেজ করা স্পেন্ডেল ম্যানেজ করা আপনাদেরকে দাওয়াত দেওয়া বক্তাদেরকে দাওয়াত দেওয়া খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা নানান परेशानियों ফলে আজকের আয়োজন এত কষ্টের পরে এমন একটা আয়োজন এখান থেকে কিছু না নিয়ে যাওয়া কিছু অর্জন না করা এটা বড় ধরনের ব্যর্থতা এবং বোকামি এজন্য আজকে চারটি কথা মনে রাখবো আল্লাহ নবী বলেছেন আবহরাইরা থেকে বর্ণিত হাদিস যে দুনিয়ার সব কিছু লান উত্ত্রাপ্ত রহমত শূন্য সেখানে আল্লাহর রহমত নাই কিন্তু চারটি জায়গায় আল্লাহর রহমত আছে বলেন কয়টি জায়গায় আল্লাহর রহমত আছে

আলা আল্লাফি হবহরাইরা বলেন আমি নবীকে বলতে শুনেছি আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ তোমরা জেনেরা খপুরাটা দুনিয়া রহমত শূন্য রহমত নাই দুনিয়াটাই রহমত শূন্য দুনিয়াটাই লান্তপ্ত দুনিয়াতে যা আছে সব কিছু লান কিন্তু চারটা জায়গাতে আল্লাহর রহমত আছে লানত নাই এর মধ্যে এক নাম্বার হল দিকরুল্লাহ আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহর রহমত আছে এবং যারা জিকির করে যারা জিকিরকারী তাদের সাথে আল্লাহর রহমত আছে জিকিরের রহমত আছে জিকির কারিদের সাথে আল্লাহর রহমত আছে এই জন্য মুসলমান খেতে খামারেতে কাজ করার সময় জিকির আমলটা চালিয়ে যাওয়া উচিত জমিনে কাজ করে যাচ্ছেন এখন তো জমিন বাসার সময় ধান বাসে মানুষ সার দেবে হোটার করি হোটার কয় আপনার হোটার কন হোটার দিবেন বাঁচবেন এই কাজের ফাঁকে ফাঁকে কতক্ষণ পরপর বলবেন লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লম্ল জমিনে যাওয়ার পথে একটু জিকির চলতে থাকুক জমিন থেকে আসার পথে একটু জিকির চলতে থাকুক তবেই তো রহমত আসবে জমিনে ভালো ফসল হবে জমিন নষ্ট হবে না ধান নষ্ট হবে না অন্য অন্য ফসল যা করেছেন সেগুলো নষ্ট হবে না আল্লাহর রহমত অবদারিতভাবে নাজিল হবে নাজিল হবে তাহলে এক নম্বর আল্লাহর জিকির এর সাথে রহমত আছে এবং জিকির কারীদের সাথে কি আছে রহমত আছে জিকির করবো তো ইনশাল্লাহ হ্যাঁ এটাই কি শুধু জিকির না আরো আছে সেটা সেটা জিকিরের অন্তর্ভুক্ত আলাইহি ওয়াসাল্লাম নবীর ওপরে দুরুদ সেটাও জিকিরের অন্তর্ভুক্ত কোরআন তেলাওয়াত জিকিরের অন্তর্ভুক্ত নামাজ পড়া জিকিরের অন্তর্ভুক্ত তার মানে হলো বোঝা গেল যারা নামাজ পড়ে তাদের উপরে আল্লাহর লানত নাই তাদের উপরে রহমত আছে ঠিক না ঠিক জিকির লাইলাহা ইল্লাল্লাহ এর সাথে রহমত আছে তাসবিহ সুবহানাল্লাহ এর সাথে রহমত আছে দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথেও রহমত আছে কোন নাই যখন আল্লাহর কোন বান্দা তার নবীরে মহব্বত করে একবার শরীফ পাঠ করে আল্লাহ রে দশটা রহমত তার উপরে নাজিল করে তাহলে সুবাহান আল্লাহ সেটাও জিকিরের অন্তর্ভুক্তের অন্তর্ভুক্ত লা ইহা ই সেটাও জিকির মাগরিবের নামাজ মসজিদে আদায় করা সেটাও জিকির এশান নামাজ মসজিদে আদায় করা সেটাও জিকির ফজরের নামাজ মসজিদে আদায় করা সেটাও জিকির আর যারা এসব নামাজগুলো মাগরিবেন নামাজ এশান নামাজ ফজরের নামাজ সেগুলো অন্ধকারে আমরা আদায় করি যেসব মুসলমান অন্ধকার সত্ত্বেও এই নামাজগুলো মসজিদে গিয়ে আদায় করে গুড় অন্ধকার 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 সে অন্ধকার অতিক্রম করে মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য অন্ধকার অতিক্রম করে নামাজ এশান নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায় অন্ধকার অতিক্রম করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায় আল্লাহ নবী তাদের ব্যাপারে আরেকটা কথা বলেছেন আল্মাসাউুনা ইলালমা্সাহ যদি ফিজজুলাম উলা ইকাল খবওয়াদুন উলা ইকাল খওদুনা ফি রহ্মতিল্লা। যারা অন্ধকার থাকার পরেও অন্ধকার অতিক্রম করে যারা বেশি বেশি মসজিদে গমন করে তারাই তো মূলত আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকে না সে পুরনো কথাই বলেন দুনিয়ার সব কিছু লান কিন্তু কয়টা জিনিসের উপরে আল্লাহন নাই দুনিয়ার সব কিছু রহমত শূন্য কয়টা জায়গা রহমত শূন্য না এক নাম্বার কি জিকুরুল্লাহ বলেন এক নাম্বার জিকুরুল্লাহ শুধু জিকির বলবো কি বলবো জিকুরুল্লাহ আল্লাহ বলেন ইফাদকরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন মানুষ তোমরা আমি আল্লাহর জিকির করো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই kalimat এর জিকির করো অথবা অন্যভাবে ভাবে জিকির করো তোমরা আমারে জিকির করলে আমি কথা দিলাম আমি আল্লাহ নিজে তোমাদেরকে স্মরণ করব আপনি যদি একবার বলেন ই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলবেন হায় রে আমার বান্দা সে তো আমার জিকির করতে আছে আমার বান্দার কি লাগবে আমি দিয়ে দিব আসলে জিকির যে কত বড় জিকিরের এই দৌলত দৌলতটা এবং জিকির সংক্রান্ত পাকের যে একটা কি বলবো যে পুরস্কারের ঘোষণা এটা উম্মতে মোহাম্মদীর জন্য বড় একটা নিয়ামত এই নিয়ামতটা আল্লাহ তার নৈকট্যশীল কোনো ফেরিস পর্যন্ত দেন নাই আচ্ছা আলোচনাটা লম্বা হয়ে যাইতেছে আবারও একটু আলোচনা গুজগাজ করার জন্য বলি বলেন কয়টা জায়গাতে আল্লাহর রহমত অবদারিতভাবে আছে এক নম্বর করলাম মনে থাকবে এই যে একটা আয়াত পড়লাম আজ করু উনি আজ করুকম আল্লাহ যে এই কথাটা বলছে ও আমার বান্দারা তোমরা আমার জিকির করো আমি তোমাদেরকে স্মরণ করবো এই কথাটা কিন্তু পৃথিবীর অন্য কোনো সুলের উম্মতকে আল্লাহ বলেন নাই এই কথাটা আল্লাহ রাব্বুল আলমিন নৈকট্যশীল কোনো ফ্যারিস্তাকে বলেন নাই জিব্রাহলকে বলেন নাই জিব্রাইল তুমি আমার কথা স্মরণ করো আমার জিকির করো আমিও তোমার স্মরণ করবো নবীর উম্মত নবীর উম্মত কাউকে আমার আল্লাহ এই কথাটা বলেন নাই এই কথাটা শুধু উম্মতে মোহাম্মদীকে বলছেন সুমাহন আল্লাহ কিন বোঝানোর জন্য একটা গল্প শোনাই লতাম আপনারা কি হজর মালিক দিনারের নাম শুনছেন আমার সমালোচনা অনেকেই করে যে আমি মালিক দিনার বলি মালিক বিন দিনার বলি না বলি না আসলে বলি না কারণ ওনার নাম মালিক আর ওনার বাপের নাম দিনার আমার এটা জানা নেই তবে ওনাকে মালিকু দিনারিন বলা হইতো মালিকু দিনারিন মালিক দিনার দিনারের বাদশা বলা হইতো কি বলা হইতো দিনারের বাদশা বলা হইতো এই জন্য আমি বলি মালেক দিনার মালিক বিন দিনার বলি না অনেক কয় সারা দুনিয়ার মানুষকে মালিক বিন দিনার অনেক কত আইসে মালিক দিনার কই আমি যেটা জানি সেটাই তো কুমো ওনার বাবার নাম দিনার আর ওনার নাম মালিক এটা আমি জানি না অন্য কেউ যদি জানে যেদিন আমারে জানাইব সেদিন থেকে আমি মালিক বিন দিনার বলব আমি তো আসলে যতটুক জানি আমার জানার ভিতর থেকেই বলতে হবে আবার জ্ঞানের অহংকারও করা উচিত না যা আমি জানি না মনে হয় আর কেউ জানে না না এটাও ঠিক না এমনও আল্লাহর বান্দা যদি থাকে জানে আমাকে যখন বলবে তখন আমি মেনে নিব কোনো অসুবিধা নেই হজরত মালিক দিনার বিশ্ববিখ্যাত আল্লাহর অলি অলি হওয়ার আগে আসিল পৃথিবীর মধ্যে অন্যতম একজন বড় খুর তার মানে বোঝা গেল মৎখুর সেও যদি ইচ্ছা করে আল্লাহর অলি হবে তো হইতে পারবে ঠিক আছে না মালিক দিনার যদি উনি মত খুর বিখ্যাত মদ খুর হইয়া কুখ্যাত মদ খুর হইয়া ওলি হইতে পারেন তো আপনি স্কুলের মাস্টার সাহেব জীবনে মদ খাইছেন না আপনি ওলি হইতে পারতেন না পারবেন তো ইনশাল্লাহ নাকি আল্লাহর ওলি হওয়া তো আসলে কঠিন কিছু না সাবজেক্ট যদি আল্লাহর ওলি হওয়া হইতো কিভাবে ওলি হওয়া যায় সেটা হইতো তাইলে আজকে ওলি বানাই দিতাম সাবজেক্ট নিচে একটা আমি তো যে সাবজেক্ট বলার ইচ্ছা করি সেটাই বলি অন্যদিকে যায় না তো আজকে এটাই বলবো অন্যদিন আপনাদেরকে অলি বানানোর মিশনটা বলে দেওয়া যাও মজে কিভাবে অলি বানানো যায় কিভাবে অলি হওয়া যায় ইনশাআল্লাহ মালিক দিনার রাহমাতুল্লাহ আলাই বিখ্যাত মৎক্ষর উনি আল্লাহর অলি হয়েছিলেন আর উনি মালিক দিনার হয়েছিলেন কিভাবে দিনারের বাদশাহ হয়েছিলেন কিভাবে সেটা জানবো এবং ওনার একটা বক্তব্য শুনবো যে আল্লাহ উম্মতে মোহাম্মদীকে যে কি নিয়ামত দিছেন কোন নিয়ামতটা তার নৈকট্যশীল ফেরিস তাকে দেয় নাই অন্য অন্য জাতি গোষ্ঠীকে দেন নাই সেটা আমি এখন তার ঘটনা থেকে তুলে ধরবো আর এর আগে তো আপনাদেরকে বলেই রেখেছি কই জায়গাতে আল্লাহর রহমত ভাবে আছে এক নম্বর জিক্রুল্লাহ এক নম্বর কি জিকরুল্লাহ আল্লাহর জিকির আল্লাহর জিকির ছেলেরা কইব আল্লাহর জিকির আবার কি গানে সারা সারাদিন মোবাইল থেকে গান শুনে মোবাইল থেকে গান শুনে নিজেও গান গায় আর গানে গানে সময়টা মিয়া তুমি গান গাও করে আল্লাহর জিকির গাও ঠিক আছে না আজকাল থেকে সব জিকির কি চলবো জিকির চল মালিক দিনার রহমতুল্লাহ আলাই নৌকাতে উঠলেন নদী পাড়ি দিবেন ওই যে আগে আপনারা ফুরে দেখেছেন না গুদারা গেছেন না ব্রিজ হইবার আগে গুদারা আসি না গুদারাই তো কয় নাকি খেয়া কয় গুদারা গুদারাতে উঠলেন মালিক দিনার নাম তার মালিক দিনার এখনও হয়েছে না আসল নাম জানি না কিন্তু বলার জন্য বলতেছে উঠছে আল্লাহর বান্দা তখন আল্লাহর উলি হয়ে গেছে মদ খাওয়া সাইরে দিছে আরে আপনি মদ খুর সারা জীবন মদ খাইয়েছেন নামাজ পড়লে পড়ছেন না পড়লে না পড়ছেন আজকে এসার নামাজটা বই এসার নামাজটা পই মসজিদের কোনাই বসে আল্লাহর কাছে কুবেন আল্লাহ সারা জীবন মদ খাইছি সব তোমার নাফর মানি করছি আল্লাহ আর করতাম না কোনদিন যিনি মরে যাই মাহবুদ আমার মাফ করে দাও আল্লাহ তুমি না মেহরবান তুমি না গাফার তুমি না গাফর তুমি না মাফ করতে পছন্দ করো আল্লাহ আমি ভুল করছি মাহবুদ তুমি আমার মাফ করে দাও আর করতাম না যদি এই কথাটার উপরে অটল থাকতে পারেন আপনি তো মসজিদের ভিতরে আল্লাহ রুলিয়ে গেছেন যদি খালি এরটুকের উপরে ঠিক থাকতে পারেন যে আর না ফরমানি করতাম না নামাজ ধর্ষি আর সারতাম না রোজা ধর্সি আর সারতাম না জীবনে মদ খাইতাম না মানুষের হক নষ্ট করতাম না মানুষের গালি দিতাম না মানুষকে কষ্ট দিতাম না মানুষের বাড়িঘর দখল করতাম না জিনা বেবিচার করতাম না অন্যায় অবিচার করতাম না তো আপনি যখন তো বা কইরা মসজিদ থেকে বেরোইবেন আল্লাহর ওলির খাতায় আপনার নামটা তো আল্লাহ নগদে লিখা লিখব মালিক দিনার মালিক দিনার উনি অলি হয়েছিলেন এইভাবেই উনি গুদারার নৌকায় উঠছে ওটার পরে আসলে আল্লাহর ওলি অলিরা আসলে যারা প্রথমত দুনিয়াদারি সাইরা ওই লাইনে ডুকা যা আল্লাহর লাইনে টাকা পয়সার খেয়াল হয়তো থাকে না আমরা তো টাকা পয়সার খেয়ালটা আগে রাখি আল্লাহ রহলিরা টাকা পয়সার নজর এত বেশি তাদের থাকে না মাথার মধ্যে ওইটাই কাজ করে আখেরাত 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 কারণ আল্লাহ রহলিরা জানে দুনিয়ার চেয়ে আখেরাতেই শ্রেষ্ঠ তারপরেও প্রয়োজনীয় টাকা পয়সা তো থাকে কিন্তু ওই দিন যখন গুদারার নৌকায় উঠলেন বাড়া নাই নাই এটারে আবার কেউ হাদিস বানায় ফেলবেন না অনেক স্বীকৃত ঘটা ঘটনা এগুলো মালিক দিনার অর্ধেক ঘটনা নিয়ে আসছেন কোদামা তার এটা এখন যেটা অন্য নামটা মনে পড়েছি মালিক দিনার যখন নৌকায় উঠছে নৌকার মাঝিদের অভ্যাস হলো নৌকাটা যখন মাঝ নদীতে যাইব এ বাড়া দেন সবাই বাড়া দেয় কয় টাকা বাড়া ছয় দিনার কই দিনার দিনার এখান থেকে আসে এবার অর্ধেক হইছে ওনার নামের অর্ধেক বাড়া কই দিনার এটা একটা স্বর্ণ অথবা মুদ্রা ছয় দিনার সবাই বারা দেয় তো আল্লাহ বারা দেন হুজুর বারা দেন হুজুর কয় বাড়া নাই তো নৌকা যে উঠলেন তারা ওরা ভাই উঠে গেছে আমার নদীটা পার্বন লাগবো আমার একটু মাফ করে দাও ভাই আর মাফ তো করবা না মাফ না করলেও সুবিধা নাই আল্লাহ আমার তৌফিক দিলে ভাই তুমি আমার ঠিকানাটা বা তোমার এই নদীর গাড়ি আইসা আমি নিজ দায়িত্বে তোমার ভাড়াটা দিয়ে যাব নৌকার মাঝি একটু রাগ হয়ে হুজুর মানুষ মানুষের ভাই খাইয়া আন্দাজ বরাদ নাই নৌকার ভাড়া না নিয়ে গুদারের ভাড়া না নিয়ে এসে নৌকা তুলছে আসলে হুজুর আন্দাজ বরাদ নাই হুজুর আর দুষ্টা কিন্তু মানসি একটু বেশি দেয় একটু দূর যদি কর্তারেও ও কোনো হুজুরে এবার দেখবেন দুলফি যদি কোনো মাদ্রাসার কোনো হুজুর শয়তানের ধোকায় শয়তানের ধোকে তো পড়তেই পারে একটা কিছু করে ফেসবুক ইউটিউব সারা বাংলাদেশের সমস্ত পত্রিকা যা সে সব দেখবেন তুলপার হয়ে যাব। হুজুর এই কামনা করছে মাস্টাররা যে এত কিছু করে আর স্কুলের ছেলেদেরকে নিয়ে গেছে শিক্ষা সফর কয় পিকনিক আমি অন্তর থেকে এবং এই শিক্ষা সফরের বিরোধিতা করতেছি মাস্টারদের সাথে ছাত্র ছাত্রীদেরকে আর শিক্ষা সফরে পাঠানো দরকার নাই আপনার ছেলে মেয়েদেরকে মাঝে মধ্যে ঘুরানোর দরকার আছে আপনি নিজে নিয়ে যাবেন পারতেন না আপনি নিজে নিয়ে যাইবেন আমার ছেলে মেয়েরা আজকে যাইতে চাইছে আমার গাড়ি দিয়ে আমার মারে দিয়ে পাঠাইছি অসুবিধা হয়েছে কোনো হ্যাঁ আমার বাচ্চাদের আরও চাহিদা আছে কি চাহিদা বাবা আমরা কক্সবাজার যাব বলছি ইনশাল্লাহ ঈদের দুদিন পরে যাবা বাবার সাথে যাওয়া শিক্ষা সফর কিসের শিক্ষা সফরের নামে তো আকাম হইতাছে এগুলো তো পত্রিকায় আসে না দু একটা আকামের কথা বলতাম শুনলে তো অবাক হয়ে যাবেন আর এই ক্লাস এইট নাইনের ছাত্রদেরকে নিয়া শিক্ষক শিক্ষা সফরে গিয়া ওখানে হোটেলের রুমে বইসা মদ খায় ডাইরেক্ট ছাত্রয়ে মদ ডাইল্যা দেয় আর শিক্ষকে মদ খায় ফেসবুকে ভাইরাল হয়েছে মোটামুটি কিন্তু পত্রিকা দেখো আসছে কিনা জানি না আপনারা দেখেছেন কিনা জানি না স্কুলের ছাত্র আর শিক্ষা সফরে গিয়া ছাত্র শিক্ষক মিললে একসাথে মদ খায় না গান গায় গাড়িতে বসে বসে মদ খায় যে বাসে গান বাজনা বাজায় যাইতেছে তালে তালে নাচে শিক্ষা সফর না কামের দোকানদারি একটু আগে ফেসবুকে দেখলাম ইউনিভার্সিটির টিচার ছাত্রীকে বলছে তুমি আমার অফিসে আসো শাড়িটা পরে আইসো তোমাকে অনেক সুন্দর লাগে শাড়ি পরে আইসো আসো পরে আসছি হুজুর সাহেব যদি কোনো কারণে রাস্তায় একজন মহিলার সাথে কথা বলতে পারি আরে কথা তো বলতে হয় মাঝে মধ্যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমি আমার কথা বলি আপনাদের ইমাম সাহেব এরকম হতে পারে হঠাৎ করে একজন মহিলা দাঁড়িয়ে সালাম দিয়ে বসে মায়ের বয়সের হুজুর আপনি আমাদের মসজিদের ইমাম সাহেব না জি মায়ের মতো একজন মহিলা যখন হুজুর বলে ডাক দেয় দাঁড়াতে হবে না ভোরখা পরা মহিলা দাঁড়ালাম জি আন্টি কিছু বলবেন আমার নাতিটাও অনেক অসুস্থ হুজুর একটু দোয়া করেন নাতির জন্য মন কাঁদে একটু কথা তো হুজুর বলবে বলবে না রাস্তাঘাটে দেখলেন ইমাম সাহেব রাস্তায় একজন মহিলার সাথে একটু বলছে বলতে বাধ্য ছিল তিনি বলতে বাধ্য ছিলেন এই জায়গাতে তিনি এই মহিলাকে অ্যাবাউট করে যেতে পারছিলেন না অবজ্ঞা করে যেতে পারছিলেন না কি করবেন কথা বললেন আপনি দেখলেন দেখেই চাচটলে বসে গিয়ে শুরু করে দিলেন আমাদের ইমাম সাহেবের চুখ খারাপ রে রাস্তাঘাটে মহিলাদের সাথে কথা বলে হুজুরদের এত দোষ আর হেই বেড়া যে ছাত্রী নিয়ে কাম করতাছে এটার কোনো দোষ নাই এগুলো পত্রিকায় লেখে না এটা পত্রিকায় চলে যাবে মাদ্রাসার হুজুরদের এত দোষ হ্যাঁ তারপরেও আমাদের দোষ থাকতে পারে আমরা তো মানুষ আমরা তো কেউ দোষের উঠবে না আমরা মানুষ তবে আমরা সজাগ থাকব সচেতন থাকব। আমাদের দেশে এখন অভ্যাসে পরিণত হয়েছে হুজুরদের দোষটা দেখে বেশি মালিক দিনার আর রাহমাত নৌকাতে উঠলেন বাড়া না এটা দোষ মারাত্মক দোষ কি দোষ এই হুজুর মানুষের বাড়ির খাও কোনো আন্দাজ নাই বাড়া ছাড়া উঠলা ভাই গেছে হয়ে গেছে গেছে ভাই আমি টাকা দিয়ে দিব পরে ইনশাল্লাহ নৌকার যাত্রীরাও ক্যাপসে আসলে হুজুরদের কোনো আন্দাজ আসলে হুজুরদের কোনো আন্দাজ নেই নৌকার যাত্রীরা ভালাই দে মালিক এবার কোথায় ফালাই দিবে মালিক দিনারে সবাই মিল্লা ভালাইয়া দিলে ওনার আর করার কিছু আছে ওনার পক্ষে তো লোক একজন নাই ঘটনা চক্রে মানে এই নৌকার মধ্যে যত যাত্রী ছিল সবাই হুজুর বিরোধী আলেম বিরোধী কি বিরোধী মানে নৌকার যাত্রী যা ছিল সব কি বিরোধী আলেম বিরোধী এই নৌকাটার মধ্যে যারা ছিল এটা আবার আশেপাশে লোকজন হইনানি কয় হুজুর কি ওয়াজ করতেছে নৌকার যাত্রী সব আলেম বিরোধী কি কইলো মানে নৌকা মানে গুদারান নৌকার কি কি নৌকা আবার অনেকে যে হুজুর কয়ে গেছে নৌকার লোক সব আলেম বিরোধী এই হুজুরে এমনি তো এইদিকে টাওয়ার দেয় না আগরপুর মাদ্রাসার তো দাওয়াত দেওয়া বু আগে বন্ধ করি আরে আমার তো দোষ এটাও দোষ জন্য একটু ব্যাখ্যা আর কি বুঝছেন না কোন নৌকা গুদারন নৌকা সবাই মিল্লা গুদারান নৌকা ছাড়া অন্য নৌকার মধ্যেও তো আলেম বিরোধী লোক থাকতারা থাকতে পারে না থাকতারে মালিক দিনা রহমতুল্লাহ আলাই সবাই দূরে আবার দিব ফানি তালায়া করার কিছু নাই আল্লাহ আকবর আল্লাহ কি না পারে আমার আল্লাহ সবই পারে পারে না পারে ওনারে দিব ফানি তালায়া দৌড়ছে ফালায়া দিত পানির ভিতর থেকে ছয়টা মাছ বাইসা উঠছে সুবর্ণাল্লাহ মুখের মধ্যে স্বর্ণমুদ্রা তো ছোট ছোট আর নিয়া বাইসা বাইসা ইশারা দিয়ে কয় তোমরা দিনার নেও না নৌকার ততক্ষণ তারা পানির নিচে যায় না করছে মাসে মাসে সাবধান কেউ হাদিস মনে করবেন না বুজুর্গদের কাহিনী আমার আল্লাহর পক্ষে এটা সম্ভব এটা বুজুর্গের ক্ষমতা না কার ক্ষমতা আল্লাহ পারেন সই হাদিসের মধ্যে একচেয়ে অলৌকিক ঘটনা সাহাবাদের ক্ষেত্রে ঘটছে ঘটছে না এর চেয়ে বেশি অলৌকিক ঘটনা ঘটছে সাহাবাদের কেরামতি অনেক প্রকাশ পাইছে এটা আমার আল্লাহ সব ক্ষমতা কার আল্লাহ ইচ্ছা করলে পারেন আল্লাহ ইচ্ছা করলে এটা পারেন ভাড়া পরিশোধ করল এবার নৌকার মাঝে তো লজ্জা ভাই কইলো যে ভাই তুমি বললা তোমার কাছে কোনো দিনার নাই আমাকে মাফ করে দিও মাফ করে দিও আমি তো দেখতেছি তুমি বলতেছো তুমি গরিব মানুষ দিনার নাই আমি তো দেখতেছি আন্তা মালিক দিনারিন তুমি তো দিনারের বাদশা সেখান থেকে নাম হয়েছে মালিক দিনার সেখান থেকে নাম হয়েছে কি মালিক দিনার এবার সবাই মাফ চাই হুজুর মাফ করে দেন মালিক দিনার বলেন নৌকার মাঝি ভাইয়া ও যাত্রী বন্ধুরা আমি তো ক্ষমা করার মালিক না যার কাছে ক্ষমা চাওয়া দরকার তার কাছে ক্ষমা চাও আমি কোনো ব্যথা নেই নাই আমি কোনো কষ্ট নেই নাই তোমাদের যদি মনে হয় কোনো অপরাধ করেছো তবে আল্লাহর কাছে মাপছাও অনৌকার মাঝি ভাইয়া তোমরা আমাকে পানিতে ফেলে দিতে চাইছিলা ফালাও নাই আমি আর তোমাদের নৌকায় থাকবো না তোমরা আমাকে না ফেললেও আমি নৌকাতে থাকবো না পানিতে আমি লাভ দিয়ে পড়ে যাবো আমি তোমাদের নৌকায় থাকবো না আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের নৌকা ছেড়ে আমি পানিতে লাভ দিয়ে পড়ে চলে যাব তবে যাওয়ার আগে তোমাদেরকে দুইটা কথা আমি বলে দিয়ে যেতে চাই ও নৌকার মাঝি ভাইয়া ও যাত্রী বন্ধুরা এক নাম্বার একটা বিষয় হল মহান আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে একটা আয়াত নাজিল করেছেন নবীর উপরে ফাজু করণি আজু কোর ওই যে জিকির কি রায় আর এটা কালো কিছু ফাজু করণি আজু কোর কোম করি ওয়ালা তাকফুরুন ও দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহর শরণ করো আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে শরণ করব ওনকার মাঝি ভাইয়া ও যাত্রী বন্ধুরা এই যে নির্দেশ এই যে একটা ঘোষণা যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে আল্লাহ নিজে স্মরণ করবেন এরকম কত কোন কথা আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার কোনো অন্য নবীর কোনো উম্মতের জন্য এরকম ঘোষণা দেন নাই তার শীল কোনো ফেরেস তাকে পর্যন্ত এই নিয়ামতটুকু দেন নাই এই নিয়ামতটুকু শুধু দেওয়া হয়েছে মাঝি ভাইয়া ও যাত্রী বন্ধুরা এই নিয়ামতটাকে তোমরা ভুলে থাকিও না কদর করিও তার মানে তোমরা জিকির করিও জিকির করিও যদি তোমরা আল্লাহর জিকির করো আল্লাহ তোমাদেরকে স্মরণ করবেন এমনও কথা হাদিসের মধ্যে আছে আল্লাহর যে সব বান্দা করতে করতে জিব্বা রাখবে তারা মূলত হাসতে হাসতে জান্নাতে চলে যাবে হজরতে মালেক দিনার দিনারের বাদশা হয়ে গেলেন তিনি মালেক দিনার বললেন ও নৌকার মাঝি ভাইয়া অযাত্রী বন্ধুরা আমি চলে যাওয়ার আগে দুইটা কথা তোমাদেরকে বলে যেতে চাই এক নম্বরে আল্লাহর জিকিরের যত্নবান হইও জিকিরের যত্নবান হইও কারণ কোরআনের এই আয়ারটা আল্লাহ রাব্বুল আলমিন এই ঘোষণাটা শুধুমাত্র উম্মতে মোহাম্মদের ক্ষেত্রে দিয়েছেন দুনিয়ার অন্য কোনো নবির আসুলের ক্ষেত্রে উম্মতের ক্ষেত্রে সেটা দেন নাই সেই ঘোষণাটা তার নৈকট্যশীল কোনো ফেরিস তাদের ক্ষেত্রেও দেন নাই শুধু উম্মতে মোহাম্মদির ক্ষেত্রে দিয়েছেন অতএব কারণে এই ঘোষণাটা উম্মতে মোহাম্মদির জন্য বড় নিয়ামত এই নিয়ামতটাকে তোমরা হাত ছাড়া করিও না জিকির করিও জিকির করতে করতে জিব্বাটা তাজা রাখিও হাসতে হাসতে জান্নাতে যেতে পারবা আর দুই নাম্বার দুই নাম্বার কথাটা হলো যেটা আমি তোমাদেরকে বলতে চাই সেটা হলো দুনিয়াতে আলেম হবে দুই শ্রেণীর আলেম এক ধরনের আলেমকে উলামায়ে হক্কা নিরব্বানী বলা হবে আর এক শ্রেণীর আলেমকে উলামায়ে সু বলা হবে দুনিয়াদার আলেম যারা দুনিয়ার বিনিময়ে দিন বিক্রি করে দিবে এলেম শিখবে কোরআন শিখবে হাদিস শিখবে প্রচার করবে শুধু পয়সা কামাই করার জন্য তাদের উদ্দেশ্য হবে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার কাছে তারা দিন বিক্রি করে দিবে ওই সমস্ত দুনিয়াদার আলেমদের কাজ বানা তাদের কথা শুনবানা তাদের কথা মানবানা ওলামায় হক কানীদের সাথে থাকবা দুনিয়া দ্বারা আলেন থেকে তোমরা দূরে সরে থাকবা এই কথাটা বলে মালিক বলেন ও নৌকার মাঝি ভাইয়া যাত্রী বন্ধুরা দুইটা কথা আমার দায়িত্ব ছিল আমি বলে দিলাম এবার আমি তোমাদের নৌকাতে আর থাকতে চাই না তোমাদের নৌকা থেকে আমি পানিতে পড়ে যেতে চাই তোমরা আমাকে না ফেললেও আমি নিজে নিজে লাভ দিয়ে পড়তে চাই এই কথা বলে বিসমিল আল্লাহ উচ্চারণ করে তিনি পানিতে পড়ে গেলেন আল্লাহ পাকের কুদরতি সারা কেমন কিভাবে যে তিনি নদী পার হইয়া এই নৌকার বহু আগে তার গন্তব্যে পৌঁছে গেলেন কেউ বুঝতে পারলেন না আমার আল্লাহর পক্ষে তার বান্দাকে নৌকা সারা নদী পান পার করানো কি সম্ভব আল আল হাদামি নবির সাহাবি তিনিও কিন্তু সাগর পাড়ি দিয়েছিলেন তার সাহাবাই ক্রামদেরকে বন্ধুদেরকে নিয়ে শুধুমাত্র তারা নিজেরা হেঁটে যান নাই উটের উপরে ঘোড়ার উপরে সোয়ার হয়ে পানির উপর দিয়ে লাফাইতে 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 সহ একবার সাগর পাড়ে দিয়ে ওপার চলে গিয়েছিলেন প্রসিদ্ধ ঘটনা আপনারা যারা হায়াতুস সাহাবাই দিস কান্দুলবির সাবা অনেক অনেকেই পড়েন মনে হয় বিভিন্ন মসজিদে এমাম সাহেবরা পড়ে আপনারা পড়ে দেখবেন এটা আমার আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না সম্ভব তাইলে জিকির সেটা আল্লাহর বড় একটা নিয়ামত এটা যারা করতে পারে তারা আল্লাহর নিয়ামতের ভিতরে থাকে রহমতের ভিতরে থাকে আসলে এটা অনেক সহজ হইল এমনও আল্লাহর বান্দা আছে সারাদিন দিন একবারে ইলাহ ইল্লা বলা তার পক্ষে সম্ভব হয় না তার মানে বুঝা গেল সেই লোকটা আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে আসতে পারে নাই এই জন্য যখনই সুযোগ হবে তখনই আমরা পড়বো লাহা এটা আমরা করব আল্লাহ আমাদেরকে স্মরণ করবে করবে তো ইনশাল্লাহ বলেন কয়টা কয়টা জায়গায় অবদারিতভাবে আল্লাহর রহমত নাজিল হয় এক নম্বরে আল্লাহর জিকির জিকিরের মধ্যে এবং জিকির কারীর উপরে আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে জিকির কারে কয় ও জিকির সুবাহান আল্লাহ তসপি হইলেও জিকির দুরুদ ও জিকির নামাজ পড়াও জিকির ঘটনা কি আমি এত লম্বা ও আজকে শুরু করছি আমার আন্দাজ হয়ে নাই আজান দিদি আলাইছে মাত্র একটার ভিতরে আজানের সময় হয়ে গেছে আর কয়টা মিনিট সময় নিলে অসুবিধা হইতো না তো আপনাদের হ্যাঁ না বেশিক্ষণ লাগতো না এখন আমি গুজ করে নামো ইনশাল্লাহ জিকির করতাম তো আরেকটা কথা মনে রাখবেন জিকির করতে পারলে শয়তান আপনার কাছে বিড়তে পারতো না একবার জিকির করবেন শয়তান অন্তত বককে কয়েক কিলোমিটার দূরে যাইব। আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন আল্লাহর যেসব বান্দাবান্দিরা জিকির করবে শয়তান আর তাদের মধ্যে একটা দেয়াল সৃষ্টি হয়ে যাবে জিকির নামের দেয়াল জিকির থাকবে শয়তানের দেয়াল ডিঙ্গাইয়া জিকির কারের কাছে বিড়তে পারবে না এজন্য যখনই সুযোগ হবে তখনই আমরা পড়ব ইলাহা ইল্লাহ লা ইলাহা ই্লাহ আল্লাহ একবার এগুলো আমরা পড়তে থাকবো দূরত পড়বো আজতাক ফিরুল্লাহ পরব পরব তো নাকি না গালি ও আজই শুনবো আমল করতাম না আমি সব পরে আইসে ও আমি সাহের ওয়াজ করে লেসি তাই না ওয়াজ করে লেসি আলহামদুলিল্লাহ আপনার এত মানুষ করতে গাইলেন এ সার নামাজের পর তো এত মানুষ হয় না মাইক দিয়া ডাইক কেউ আনন্দ হয় নাই আজকে আলহামদুলিল্লাহ বহু মানুষ এসিফার ভিতরে আইসে পড়ছে আর মাফিল যে ডেটটা হয়েছে এটা তো মনে হয় খুব দেরি হয়েছে না পুস্টার করা হয়েছে ও পুস্টার ছাড়া এত মানুষ পঞ্চাশ হাজার টাকা খরচ করে এত মানুষ পাওয়া যায় না আসলে আপনাদের এলাকার মানুষ ভালো এই জন্য আমি ছয়টা সব সবকটা কথা কহে যাই অল্প সময় হইলেও ইনশাল্লাহ কয়ে যাব ঠিক আছে না বলেন কয় জায়গাতে আল্লাহ অবদারিত এক নম্বর জিকির জিকির এবং যাহা জিকিরের নিকটবর্তী করে তার মানে আপনার ওই যে ওয়াজ মাহফিল এটাও যারা আসে এটাও আল্লাহর রহমতের স্বামী নিচে থাকে সুবান আল্লাহ কারণ ওয়াজ মাহফিলে আসলে আল্লাহর জিকিরের নিকটবর্তী করে ওয়াজে আসলে জিকির করতে মনে চায় ওয়াজে আসলে নামাজ পড়তে মনে চায় ওয়াজে আসলে দূরত পড়তে মনে চায় তো এই জাতীয় আরও যত যত আমল আছে যে সব আমল করলে জিকিরের নিকটবর্তী করে জিকিরের কাছাকাছি পৌঁছাইয়া দেয় এইগুলোর সাথে আল্লাহর রহমত অবদারিতভাবে আসে এটা হলো দুই নম্বর তিন নম্বর ও আলিমুন ওই যে মালিক দিনারের কথার সাথে মিলব আলিমুন আলেম সত্যিকার আলেম আলেম দুই প্রকার আগেই বলছি উলামায় হকানি উলামায় রব্বানি আর একটা আছে উলামায় সু দুনিয়াদার আলেম সত্যিকার আলেম যারা হকানি আলেম যারা এলেম হাদিস ধর্ম দুনিয়ার বিনিময়ে দিন বিক্রি করে না কি করে না বিক্রি করে না অনেক তো বিচালায় ঠিক আছে না বিচালায় আর বেসার নমুনা বা ধরন এটা আপনারা ভালো করেই বুঝেন আমার বোঝানোর দরকার নাই ওলামায় কানে যারা হকের পথে চলে মানুষকে হকের পথ দেখায় মানুষকে সত্য পথ দেখায় নামাজের পথ দেখায় এবাদতের পথ দেখায় মানুষকে আল্লাহর রাসুলের পথ দেখায় জান্নাতের পথ দেখায় এর বিনিময়ে দুনিয়া আশা করে না আকাঙ্ক্ষা করে না উদ্দেশ্য হলো তারা আখেরাত ওই সমস্ত আলেম যারা ওই আলেমরা আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে থাকে সুবাহ আল্লাহ আলেম তাইলে আলেমদের সাথে চললে রহমতের কাছাকাছি থাউন যাইব তাই না বাবা আলেমদের সাথে চলবেন আপনার মসজিদের ইমামের সাথে দৈনিক অন্ধ পক্ষে দুই চার পাঁচ মিনিট সময় দেওয়ার চেষ্টা করবেন ইমাম হক্কানে আলেম হ্যাঁ ভুল হতে পারে আলেম যে ভুল হবে না এটাও ঠিক না হক্কানে আলেম তো মানুষ ভুল হতে পারে না ভুল হতে পারে ভুল হলে এই ভুলটা শুধরে নেবেন তাহলে আলেমদের সাথে চলব আলেমদেরকে মহব্বত করবো আর পারলে নিজে আলেম হয়ে যাব নিজে পারলে আলেম হয়ে যাব লে আল্লাহর আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম তারা রহমত শূন্য না তারা লানত প্রাপ্ত না দুনিয়ার বাকি সব লানত প্রাপ্ত শুধু চারটা জায়গাতে আল্লাহর লানত নাই আল্লাহর রহমত অবধারিতভাবে আছে জিকিরের মধ্যে জিকির মধ্যে এবং ওই সব জায়গা বা স্থান বা কাজ যাহা জিকিরের দিকে ধাবিত করে নিকটবর্তী করে ওই সব জায়গাতে আল্লাহর রহমত আছে এবং আলেমদের উপরে আল্লাহর রহমত আছে বাস্তব কথা এটাই বাস্তব আলেমদের উপরে হকানে আলেমদের উপরে আল্লাহর রহমত আছে এবং আলেমদের কাছাকাছি যারা থাকে তাদের উপরে আল্লাহ রহমত আছে ইনশাল্লাহ পারলে আলেম হয়ে যাবো নালে আলেমদের সাথে চলাফেরা করবো আর ছেলে মেয়েদেরকে আলেম আলেমা বানাবো ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করবো মেয়েদেরকে স্কুলে ভর্তি না করে মাদ্রাসায় করে নামো কারণ স্কুলের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইদানিং বদিনই ঢুকে গেছে আর মনটির মনটা খারাপ হয়ে গেছে গা আমাদের মন্ত্রী মহোদয়ের নাম জানি কি শিক্ষামন্ত্রীর কি জানি কি নফেল লাস্টে ওরা শিক্তার সিনা মহিবুল আলম মনে হয় মাননীয় শিক্ষামন্ত্রী ওনার মনে বড় ব্যথা নোরানি মাদ্রাসা ইসলামিক গার্ডেন যে পরিমাণ হয়েছে এগুলোর কারণে স্কুলে ছাত্র কমে গেছে ওনার মনে বড় ব্যথা আমি বলি ব্যথাটা আপনার ঠিকই ব্যথাটা লাগছে কিন্তু এই জন্য আমরা কেউ দায়ী না আপনি নিজেই দায়ী শিক্ষা ব্যবস্থার মধ্যে যে আঁকামটা আপনারা করছেন কারিকুলামের মধ্যে আপনারা যেইভাবে ট্রানজেন্ডার ঢুকাইছেন ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মূর্তি ঢুকাইছেন এইট নাইনের বইয়ের মধ্যে হাফ পেন পরা মায়াদের ছবি ঢুকাইছেন তো আমাদের দেশের সাধারণ মানুষ হইল বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ এরা ধার্মিক ধর্মকর্ম পছন্দ করে এদের কাছে এটা ভালো লাগে নাই চিন্তা করছে থাক আর স্কুলে ভর্তি কইরা এদেরকে আর হাফ হাফ পেন হাফ প্যান্ট পড়ার জন্য উদ্বুদ্ধ করার দরকার নাই এদেরকে মাদ্রাসায় ভর্তি করে ফেলি সেখানে বাংলা আছে অঙ্ক আছে ইংরেজি আছে সমাজ আছে ভূগোল আছে সব কিছু আছে আরবি তো আছে কোরআন আছে হাদিস আছে নীতিনৈতিকতার শিক্ষা আছে সব শিক্ষা আছে এই জন্য বুদ্ধি করে এরা মাদ্রাসায় ভর্তি করতেছে তো আপনি যেইটা আশঙ্কা করতেছেন এই আশঙ্কাটা আসলে ঠিক এর জন্য আপনি দায়ী আর আমরা তো ওইটা আগের থেকেই চাই যে ছেলেমেয়েরা সব মাদ্রাসায় লেখাপড়া করুক আর শুধু এটা না আমি চাই বাংলাদেশে সবকিটাই স্কুল মাদ্রাসা হয়ে যাক কারণ স্কুলের ভিতরে যদি খালি ইসলাম শিক্ষাটা ঢুকে এমনি তো মাদ্রাসা হয়ে গেল শিক্ষা বাদ দিয়া জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা দেন মাদ্রাসা হয়ে যাবো আমরা তো অন্তর থেকে এটা চাই আমরা চাই নীতি নৈতিকতার শিক্ষা আমাদের ছেলে মেয়েরা পাক আমাদের মেয়েরা হাফপেন পরা না শিখুক আমাদের মেয়েরা স্কাপ পরা শিখুক আমাদের ছেলেরা নাইস গান না শিখুক আমাদের ছেলেরা তারা চর্চা শিখক কোনো আপত্তি নেই শরীরচর্চা করবে খেলাধুলা করবে এটা তো করবে। আমরা খেলাধুলা করি আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করেছি আমি নিজে ঢাকায় লেখাপড়া করেছি ঢাকা ইউনিভার্সিটির ছেলেদের সাথে আমি ফুটবল খেলছি বিকালবেলা আমি নিজে ফুটবল খেলেছি আমি দাওর যে বছর পড়ছি সেই বছর আমি ফুটবল খেলেছি কিন্তু এক সেকেন্ডের জন্য আমি হাফ প্যান্ট পড়ি নাই আমি আমার পায়জামা পরে আমার গেঞ্জি পরে আমি ফুটবল খেলেছি অসুবিধা নাই তো আমাদের ছেলেরা খেলবে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নাই শরীর চর্চার জন্য খেলবে কোনো অসুবিধা নাই কিন্তু আজে বাজে নাইস গান আমাদের ছেলে মেয়েরা শিখতে চায় না জোর করে এজন্য এরা আয়সা পড়তেছে মাদ্রাসায় আয়সা বরক আল্লাহ সবাই আলেম বানায় লাগ কারণ আলেমের উপরে আল্লাহর রহমত অবদারিতভাবে নাজিল হয় আমাদের ছেলে মেয়েদের উপরে আল্লাহর রহমত নাজিল হইব এটা আমরা চাইতাম না গজব নাজিল হইব এটা সামো এবার বলেন কয় জাগাতে আল্লাহর রহমত অবধারিতভাবে আছে এক নম্বর জিকিরে এবং যারা জিকির করে তাদের উপরে ঠিক আছে না দুই নম্বর জিকিরের দিকে যেগুলো দাবিত করে সেই জায়গাতে আল্লাহর রহমত যেরকম আজকের এই মাহফিল মাদ্রাসা মসজিদ ইত্যাদি ঠিক আছে না তিন নম্বর আলেম কার উপরে আলেম চার নম্বর এটার মধ্যে তো আপনারা জিতে গেলেন গো জিতাই দিতামনি জিতাতে তো গেলেন কাছকে আও তা আলিম মুতা আলিম যারা শিখে মাদ্রাসার ছাত্রদের উপরে আল্লাহর রহমত নাজিল হয় এবং যারা আপনারা এখানে আইছেন কি কিছু শিখার জন্য আসছেন না না শিখার জন্য আসছেন শিওর শিখার জন্য তাহলে আপনার উপরে আল্লাহর রহমত নাজিল হইব আপনি প্রাপ্ত না আপনি রহমত প্রাপ্ত অতএব কারণে মাহফিলে যাইবেন বুজুর্গানি দিনের দরবারে যাইবেন তালিমের মজলিসে বসবেন জিকিরের মজলিসে বসবেন আল্লাহ মজলিশে বসবেন ভালো মানুষের মজলিসে বসবেন কিছু শিখার জন্য আপনি মোতালিম হয়ে গেলেন ছাত্র হয়ে গেলেন এই যে আজকে ছাত্র হয়ে গেলেন এরকম যখনই সুযোগ হবে দশ মিনিটের জন্য ছাত্র হওয়ার জন্য কোন কোন মজলিসে বসবেন দশ মিনিট মাত্র দশ মিনিটের জন্য আপনি ছাত্র হবেন ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনার উপরে অবদারিতভাবে নাজিল হবে এবার বলেন কয়টা জায়গাতে রহমত অবদারিতভাবে আছে মন থাকবো তো ইনশাল্লাহ লম্বা কথা বলে ফেলছি যেসব কথা বলেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ও আখির উদাওয়ান